Dear students, nice to be connected with you after long time. সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসলে চলমান পরিস্থিতিতে ভালো থাকাটা অনেক টাফ। তারপর আমরা চেষ্টা করব সুস্থ থাকতে, ভালো থাকতে এবং রুটিন মাফিক পড়াশোনা করতে। আর তোমাদের পড়াশোনা যাতে হ্যাম্পার না হয়, এজন্য সার্বক্ষণিক তোমাদের সহযোগিতায় আছি আমরা একদল শিক্ষক শিক্ষিকা একাডেমি ল্যাবরেটরির পক্ষ থেকে। তোমরা নিয়মিত রুটিন মাফিক আমাদের ক্লাসগুলো দেখবে, কনসেন্ট্রেশন দেবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। আজ আমরা যাচ্ছি টেন্সে। টেন্সটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ক্লাসে আমরা চাইবো একটা করে পার্ট শেষ করতে। প্রথমে আজকে আমরা যাচ্ছি প্রেজেন্ট টেন্সে। সেখানে জানি আমরা প্রেজেন্ট টেন্স চার প্রকার। প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমান কালের কোনো কাজ, ঘটনা, তথ্য প্রকাশ করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, কোনো লেখকের উক্তি প্রকাশে ইহা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য উইন্ড ব্লোস জেন্টলি অ্যান্ড দ্য বয়েজ প্লে ফুটবল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটা ভাগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে ইউজ করার চেষ্টা করব এবং ভার্বটার কীরকম রূপ পরিবর্তন হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা যাচ্ছি অ্যাফার্মেটিভ টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আরেকটা বিষয় বিবেচ্য থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এক্সাম্পল হিসেবে আমরা পেয়েছি আই ইট রাইস, হি গোস হোম। এখানে আমরা ভার্ব দুটো ভার্বের মধ্যে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি এখানে ইট বসেছে আর এখানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে গোজের সাথে গোর সাথে ইএস যুক্ত হয়ে গোস হয়ে গেছে। নেগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই ডু নট ইট রাইস অথবা হি ডাজ নট গো হোম। এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস অবজেক্ট, অর্থাৎ নাবোধক হওয়ার কারণে আমরা একটা নট ইউজ করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখতে পাচ্ছি ডু বা ডাজ প্রথমে চলে আসবে এবং এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, ডু আই ইট রাইস, ডাজ হি গো হোম। এরপরে আমরা যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কোনো কাজ চলছে কিন্তু শেষ হয়নি। ফর এক্সাম্পল, মাদার ইজ কুকিং, দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি ইস এরপর ভার্বের সাথে আই যুক্ত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর আর এরপরে ভার্বের সাথে আই যুক্ত হয়েছে। এখানে একটি বলে ইস হয়েছে এবং এখানে যখন একের অধিক হয়েছে এজন্য আমরা আর দেখতে পাচ্ছি এবং দুটোই দেখছি এখানে থার্ড পার্সন, এটা সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবার আমরা যাচ্ছি স্ট্রাকচারে। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছি সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের সাথে আইন যুক্ত হচ্ছে, এরপর অবজেক্ট বসবে। ফর এক্সাম্পল, শি ইজ রাইটিং এ লেটার। তারপর আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি এরপর অবজেক্ট। ফর এক্সাম্পল, শি ইজ নট রাইটিং এ লেটার। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এম, ইজ বা আর প্রথম দিকে চলে আসবে এরপরে ভার্ব প্লাস আইএনজি বসবে। ফর এক্সাম্পল, ইজ শি রাইটিং এ লেটার। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজটা প্রথম দিকে চলে এসছে এরপরে সাবজেক্ট ভার্ব প্লাস আইএনজি এবং এক্সটেন্ডেড সেন্টেন্স। এখানে আমরা ইউজ দেখতে পাচ্ছি নিকট ভবিষ্যৎ বোঝাতে, ফাদার ইজ গোয়িং টু ঢাকা। পরিবর্তনশীল কোনো অবস্থা বোঝাতে, যেমন দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ চেঞ্জিং। কোনো কিছু বারবার ঘটছে এমন বোঝাতে, যেমন অলওয়েজ, কন্টিনিউয়ালি, ফর এভার শব্দের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এক্সাম্পল, হি ইজ অলওয়েজ ডিস্টার্বিং মি, সে আমাকে সবসময় বিরক্ত করে। এখানে সবসময় শব্দটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাঝখানে বসিয়েছি কন্টিনিউটি বোঝানোর জন্য। আই অ্যাম লিভিং মাই হোমল্যান্ড ফর এভার, এখানে সেন্টেন্সের পরে ফর এভার শব্দটা আমরা ইউজ করেছি। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক,
They have painted the house green. এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে have এসেছে, এরপরে ভার্বের past participle form. এই ভার্বের past participle formটা বোঝার জন্য আমাদেরকে ভার্বের তিনটা রূপ পড়তে হবে, present form, past form এবং past participle formটা, এবং তিন নম্বর যে formটা past participle form এটাই কিন্তু আমরা এখানে বসাবো. Structure affirmative, subject plus have by has plus verbal past participle form plus object. Example হিসেবে আমরা দেখতে পাচ্ছি he has eaten a mango. I have done my homework. এখানে he third person singular number বলে আমরা has বসিয়েছি, কিন্তু এখানে I টা first person বলে আমরা have বসিয়েছি, তারপরে verbal past participle form এবং বর্ধিত অংশগুলো বসবে. নেগেটিভ অংশ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট. ফর এক্সাম্পল হি হ্যাজ নট ইটেন এ ম্যাঙ্গো, এখানে আমরা হ্যাজের পর নট বসিয়ে তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো. আই হ্যাভ নট ডান মাই ওয়ার্ক. ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বা হ্যাজটা প্রথম দিকে চলে আসবে, এরপর সাবজেক্ট এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট বসবে, আর লাইনের শেষে আমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে. এক্সাম্পল হ্যাজ হি ইটেন এ ম্যাঙ্গো, হ্যাভ আই ডান মাই হোমওয়ার্ক. এবং এখানে কতগুলো বিবেচ্য বিষয় হচ্ছে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, অফেন, নেভার, এভার, আপ টু নাও ইত্যাদি অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয়. এবার আমরা যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে. কোনো কাজ অনির্দিষ্ট অতীত থেকে দীর্ঘ সময় চলছে এবং এখনও শেষ হয়নি, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে. এক্সাম্পল আই হ্যাভ বিন রিডিং ইন দ্য স্কুল ফর 5 years. আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি, তাহলে 5 বছর সময় যাবতটাতে শুরু করে এখনো পর্যন্ত চলছে, এরও বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে. দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং, তার মানে স্টুডেন্টরা সকাল থেকে কাজটা শুরু করেছে বাগানে এবং এখনও তারা কাজটা করছে, তার মানে কাজটা এখনও চলছে. স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট. ফর এক্সাম্পল করিম হ্যাজ বিন রিডিং ফর 2 hours, তার মানে করিম 2 ঘন্টা ধরে পড়ছে. নেগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট. ফর এক্সাম্পল করিম হ্যাজ নট বিন রিডিং ফর 2 hours. এখানে নাবোধক বোঝানোর জন্য আমরা নটটা হ্যাজ এবং বিনের মাঝখানে বসিয়েছি. ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বা হ্যাজ প্রথম দিকে চলে এসেছে, এরপরে সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট. এক্সাম্পল হ্যাজ করিম বিন রিডিং ফর 2 hours. নোট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ মর্নিং বা 2 hours এগুলোর পূর্বে ফর বা সিন্স এ দুটো শব্দ বসে থাকে. একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভার্বের সাথে বিন ইউজ করি, বিইআইএনজি বিন. আর আমরা যখন পারফেক্ট টেন্স ইউজ করব তখন আমরা কিন্তু বিন ইউজ করি, বিডব্লিউএন বিন. এই দুটো জিনিস আমরা যেন গোলমাল করে না ফেলি. তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসটা 8 পর্যন্তই করলাম. আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই একসাথে থাকবো, তাহলে আমরা একটা ধারাবাহিকতার সাথে টেন্সটা বুঝতে পারবো. আমরা টেন্সটা কেন শুরু করলাম, কারণ আমাদের পরবর্তী গ্রামারের যে পদক্ষেপগুলো, আমরা যদি টেন্সটা ভালোভাবে না বুঝি, মাথায় ধারণ না করি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সেগুলো ভালোভাবে বুঝতে পারবো না. তাই সবাই রুটিন মাফিক পড়বে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবে. সবাই ভালো থাকবে. অল দ্য বেস্ট.